মাসুদ রনি আপনি লিখেছেন, যাত্রাপথে বাসগুলো হাইওয়ের পাশের হোটেলগুলোতে বিরতি দেয়। বাস কোম্পানির সাথে হোটেলগুলোর চুক্তি মোতাবেক বাসের স্টাফরা খাওয়া দাওয়া ফ্রি করে থাকেন। হোটেল কর্তৃপক্ষ বাস স্টাফদের খাওয়া দাওয়ার টাকা যাত্রীদের কাছ থেকে বেশি দামে খাবার বিক্রি করে পুষিয়ে নেয়, এটা জায়েজ হবে কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে বাস ড্রাইভার হেল্পার তারা ওই হোটেল কর্তৃপক্ষের যদি তাদের পক্ষ থেকে অ্যাপয়েন্টেড লোকের মতো তাদের কন্ট্রাক্টের মতো যে তুমি যাত্রী বা কাস্টমার যদি নিয়ে আসো আমার এখানে তাহলে তোমাকে আমি কমিশন দিব, তো এটি তার জন্য নাজায়েজ কোনো কাজ হবে না। এই কমিশন নেওয়াটা সেটা কমিশন হিসাবে টাকা পয়সা নেই কিন্তু খাবার দাবার নেই, এটি মৌলিকভাবে নাজায়েজ হবে না। পক্ষান্তরে কেউ ধরুন কোনো জায়গায় চাকরি করছেন, তার চাকরির অংশ হিসাবে তিনি কোনো জায়গায় কেনাকাটার জন্য যাবেন, সেখান থেকে তিনি কমিশন খেয়ে সেটা জায়েজ নয়। আমরা একটু এক্সাম্পল দিলে জিনিসটি আরও পরিষ্কার হবে। ধরুন আপনি একটা কোম্পানির পার্চেসিংয়ের দায়িত্বে আছেন, আপনার দায়িত্ব হলো কোম্পানির কেনাকাটা করা, তো আপনি এই পার্চেস করতে গিয়ে দোকানে গিয়ে সেখান থেকে দোকানদার কাছ থেকে কমিশন নিচ্ছেন, কেন দোকানদার কাছে আপনি ওই কোম্পানিকে কাস্টমার হিসাবে নিয়ে হাজির করলেন, তো সেখান থেকে কমিশন নেওয়া এই লোকের জন্য জায়েজ হবে না। কারণ হলো পার্চেস করা তার জিম্মাদারি, এটার দায়িত্ব, এটা তার ডিউটি, এটা তার চাকরি, এটার বিনিময়ে তিনি পারিশ্রমিক নিচ্ছেন, অতএব তিনি উপরি হিসাবে আবার দোকানদারের কাছ থেকে উৎকোচ নিতে পারবেন না। পক্ষান্তরে একজন দোকানদার ধরুন আপনি দোকানের সামনে দাঁড়িয়ে বা যেভাবে হোক কাস্টমারদের ডেকে ডেকে এখানে আনছেন, যে কাস্টমারদেরকে আনছেন তাদের কাছ থেকে আপনি কোনো তাদের কাছ থেকে কোনো বেতন নিচ্ছেন না, কোনো পারিশ্রমিক নিচ্ছেন না, তাদের কাছ থেকে আপনার কোনো লেনদেন নাই, আপনি শুধু দোকানদার এর সাথে আপনার চুক্তি যে তুমি নিয়ে আসলে আমি তোমাকে কমিশন দেবো, তাহলে ওটা একরকম পারিশ্রমিক বলতে পারেন। তো বাস এর যে স্টাফরা আছে তারা ওই হোটেল কর্তৃপক্ষ থেকে এরকম পারিশ্রমিক নিতে পারেন, কিন্তু এখানে একটা জটিলতার জায়গা হলো, যেমনটি আপনি উল্লেখ করেছেন যে অতিরিক্ত দাম নেওয়া হয় যেহেতু তাকে পারিশ্রমিক দিতে হবে। এখন আপনি জানেন যে যাত্রীদেরকে অন্য একটা জায়গায় নিলে তারা কম দামে চিপে খেতে পারবে, কিন্তু আপনি এখানে নিয়ে যাচ্ছেন আপনার মুনাফার জন্য, কিন্তু এখানে তাদের আপনার লস হবে, তাদের অনেক বেশি পয়সা দিয়ে খাবার কিনতে হবে, তাহলে সেটি কিন্তু জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, একজন মুসলিম নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন জায়েজ নয় অন্যকে ক্ষতিগ্রস্ত করাটাও জায়েজ নয়। এই জন্য আপনি যে কোনো হোটেলে গেলেন বা কোনো হোটেলের সাথে কথা বলা থাকলো, অন্য যা 10 টাকার মতো সেখানে দাম থাকলো, জাস্ট আপনি তাদেরকে নিয়ে গেলেন, কাস্টমার ধরাই দিলেন ওই লোককে, ওই হোটেল মালিককে, সেই হিসাবে তার কাছ থেকে আপনি সুবিধা গ্রহণ করলেন, সেটি পরিশ্রম দিয়ে আপনি পারিশ্রমিক নিলেন, শ্রম দিয়ে পারিশ্রমিক দিলেন, অতএব সেটি জায়েজ হতে পারে। বাট এখানে কাস্টমারদের বা বাস যাত্রীদের ক্ষতি করে তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে বাধ্য করে তারপর আপনি মুনাফা নিলেন, সেটি কিন্তু জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ আলম সব।